মনের গভীরে তোমাদেরকে প্রথমে বলি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। সো গাইস আজকে ব্লগটা আমি শুভ সকাল থেকে শুরু করছি, কারণ আবার কেটে ঘুরতে যাচ্ছিস তাই। সো গাইস আজকে যাচ্ছি আমি ঘুরতে, তো কোথায় যাচ্ছি? তো গাইস আজকে যাচ্ছি দিদার বাড়ি, তো ওখানটায় কিছু মানে দরকারই আছে, তার জন্য দরকার আছে, তার জন্যই যখন আমি যাব বাস ধরবো, তো বাস ধরে অ্যাকচুয়ালি যাবো। আমরা চলে এসেছি মাত্র, বাসটা উঠে পড়বো, চলো বাসটা উঠে পড়ি। ভাই কোথায় বলবো ভাই, ক্যা নশা পেসা ওর মা কিতাব মে সবকা হিসাব পকানে পে সবকা জবাব ইয়া দুনিয়া মক্কার। এখন আমাকে টোটো ধরতে হবে, কারণ টোটো ধরে যেতে হবে দিদার বাড়ি। সো দেখা হচ্ছে গাইস ওদের সাথে, টোটো পেয়ে নিয়েছি। চলো ভিডিওটা ভাই খিদা হয়েছে, ভাই চলো দিদার বাড়ি, যদি কিছু পাই খেয়ে নেবো। 5 minutes later so guys ei matro ese porlam to ekhon jabo dedar bari to ei matro toto theke namlam guys to amra bagane bhitor diye jacchi actually karon rasta diye gelam na jai hok deri hoye jabe tar jonno shortcut marlam ei hocche amar dedar bari just tumra ektu dekhe nao kisher jonno ese tomaderke boli di amar maer thakumar thakuma na ke ami bujhte achi na bujho mane eta bolen ki বুঝতে পারছি না, যাই হোক মারা গেছে, তো তার জন্য একটু মানে ধুতিমুতি দিতে আসলাম দাদুকে। তো দাদু এখন পড়বে, আজকে কামাই না কি আছে বলে না, আমার খুব একটা জানা নাই, যাই হোক যেটুকু জানলাম তো ওদের কাছে শেয়ার করলাম। সো দাদু এখন গেঞ্জিটা পরলো, ধুতিটা পরবে, আর দিদা আসবে, দিদাকে দিয়ে শাড়িটা পরাবো, আর যাই হোক আছে যারা যাবে হয়তো। তো যাই হোক এখন দাদু ধুতিটা পরছে। 5 মিনিটস লেটার এই দাদুর ধুতি পরা কমপ্লিট এন্ড গেঞ্জি পরা কমপ্লিট এন্ড আমারও কমপ্লিট, মানে দাদুকে দিয়ে আমারও একটা দায়িত্ব ছিল যে দাদুকে পড়াতে হবে, দাদুকে পড়ে রয়ে এখন দাদু যাচ্ছে, তো দাদুর সাথে আমিও যাচ্ছি, চলে এসেছি এখন যাই দাদু দিদাকে ডেকে নিয়ে আসি, দিদা বোধ হয় ওদের বাড়িতে আছে। তো গাইস দিদাকে ডাকলাম, তো দিদা চলে আসছে, দিদা তো ছুঁয়া আছে তো আমাকে ছুঁতে মানা করছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না, তো এখন দিদাকে নিয়ে যাবো, ঠান্ডা হয়ে গেছে, স্নান করবো, তোমাকে এটা পড়ালাম। তো কেমন লাগছে গাইস তোমাদেরকে জাস্ট কমেন্টে জানিয়ে দিও, আর হ্যাঁ নিয়ে নিয়ে যাও, যাবো দিদা আছে, সানটাম করবে, তো ছুঁয়া আছে, টাচ করতে মানা করলো, যাই হোক আবার কিছুক্ষণ পর বেরিয়ে যাবো একটু সময় টমে কাটিয়ে। তো গাইস দাদু আমার জন্য পুরি নিয়ে আসলো, তো তোমরা দেখতে পাচ্ছ মানে মানে গাইস পুরি নিয়ে আসলো আর তরকারিটা নিয়ে আসলো, তোমরা তরকারিটা দেখলে মানে আলাদাই লাগবে, কালে যখন কিছু ভালো লাগছে না ভালো পুরি তরকারি গাইস মারাত্মক লাগে ভাই, মারাত্মক লাগে, মজা নেই আ রাহা লাগে, মানে কি বলবো তোমাদেরকে। তো দেখছো দাদু হাসছে আমাকে, মানে কি করছে রে ভাই। তো গাইস খা বসা খায় তরকারি আর পুরি দিচ্ছ, যাই হোক বাটি দিল না, লুচি আর জাস্ট অনেকদিন পর খাচ্ছি, আয় আলাদাই লাগছে, বলবো কাজে চক আসলে পুরি রাখিয়ে দেবে ভাই, মারাত্মক পরে ভাই মারাত্মক। গাইস এখনই খাওয়া দাওয়া করলাম, তো তোমার দেখতে পেলে জাস্ট পুরিটা খেলাম, জাস্ট ওয়াও, মানে বলতে গেলে মানে অনেকটা খারাপ হয়ে যাবে, যাই হোক এখন দিদা স্নান করছে, তো দিদা স্নানটা করে নেব, একসাথে সবাই ছবি টবি তুলবো, ভিডিও ভিডিও করবো, তো তোমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড ভালো লাগবে, তো ভিডিওটা তোমার এন্ড পর্যন্ত দেখতে থাকো বস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো এখন আমরা বসে আছি খেতে, বসে থাকবো, তো দাদু দেখছি চা করছে ভাই,
সো গাইস এদিকে হচ্ছে দিদা রেডি হচ্ছে, কিন্তু আমাকে বলছে ধরতে তো কোনো ব্যাপার না, আমি ধরে দিচ্ছি এখন, দিদা ধরে দিচ্ছি পরে। প্যারি সমাজ গেই। তো গাইস দেখতে পাচ্ছ তো আমি কি ভালো করে ধরো, হ্যাঁ ভালো করে ধরছি, দাঁড়া। তো ফাইনালি গাইস মানে দিদা সাইডটা ঠিকঠাক করে দিতে পারলাম, তো তোমরা দেখতে পাচ্ছ। সো গাইস ফাইনালি হয়ে গেল, মানে ইস্ত্রি করে দিলাম দিদার শাড়ি। ফ্ল্যাশব্যাক, দাদু চা করেছে ভাই, দেখো। তো গাইস আমার দাদু খুব সুন্দর পোজ দিতে পারে, তোমাদেরকে দেখাবো, দাঁড়া চাটা খেয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। সো গাইস দিদা রেডি রেডি হয়ে গেছে, তো এখন আবার দিদা আবার কোথায় যাবে নাকি, কোথায় যাবে না পাগলা, কি করতে পিন্ডি দিতে, পিন্ডি দিতে। ও তো দিদাকে যেতে হবে, কারণ ওরা খুব একটা যায় না, তার জন্য উনি যাবে। তো লাগা মেরা মজাক। তো দিদা রেডি রেডি হয়ে গেছে, তো দাদু এখন ধুতটা পরছে, ধুতটা পরতে বললাম, পড়েছিল গাইস, কিন্তু আবার খুলে দিয়েছে বদমাশি করে, মালটা এত মেইনটেন না কি বলবো, যাই হোক। তারা ফুলগুলো ভেঙে দেবো, দেখ জুতাটা খুলে দি ভাই। দুজন যাচ্ছে না, দুজনকে খুব সুন্দর মানাচ্ছে, তোমরা জাস্ট দেখো গাইস দূর থেকে, কি বলবো, তো তোমাদেরকে বলেছিলাম গাইস আমার দাদু খুব সুন্দর পোজ দিতে পারে, তো তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার দাদু কি সুন্দর পোজ দেবে। তো গাইস এটা হচ্ছে নম্বর ওয়ান পোজ, আর গাইস এটা হচ্ছে দু নম্বর পোজ আমার দাদুর, আর তিন নম্বর পোজ। আমি দাদুকে শিখেছি, কিন্তু পোজ গুলো ভাই খাতারনাক পোজ ছিল, তোমরা এরকম পোজ জীবনে দিতে পারবে, এটা হচ্ছে ইউনিক পোজ ভাই, একদমই ইউনিক পোজ ভাই। এগুলো তোমরা তোমরা কি বলছো মডেলরাও এগুলো পোজ দিতে পারবে না, আমার দাদু যেগুলো পোজ দেয় মডেলরাও দিতে পারবে না। হ্যাঁ ভাই সত্যি বলছি ভাই, ছবিটা তোলা হয়নি ভাই, রিলস টিলস বানাতে হবে দাদু, ছবিটা দাদুর সাথে কথা বলতে মারাত্মক লাগে, লিভ দেখে না মানে আলাদাই ভাই। A few minutes later. Hello, তোমরা দেখতে পেলে দাদুর সাথে ছবি টবি তুললাম, ছবি বলতে কি ভিডিও ভিডিও করলাম দাদুর সাথে, তো আমি আর দাদু আছি এখানটায়, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে বস। তো যাই হোক দিদা কিছুক্ষণ পরেই চলে আসবে, তো একটু শুয়ে নিই গাইস, মানে ঘুমো লাগছে, একটু ঘুমিয়ে নিই, কিছুক্ষণ পর উঠবো। সো গাইস দেখা হচ্ছে তোমার সাথে খুব শীঘ্র, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে ব্লগটা এখন লাইক করে দেবো, ওকে, নাহলে ভুলে যাবো আবার পরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। A few minutes later. সো গাইস দিদা মিদা আসলো, তো এই মাত্র আসলো, তো অ্যাকচুয়ালি এখনই বেরিয়ে পড়বো বাড়ি, অনেকটা সময় কাটালাম বস। তো মা ফোন করেছিল, তো বললো কখন আসবি, তো যাই হোক এখনই বেরিয়ে পড়বো, কিছুক্ষণ থাকি তারপর বেরিয়ে পড়বো, তোমরা দেখছো জাস্ট অনেকটা সময় হয়ে গেল, কটা বাজে ভাই, ওই সাড়ে চারটা পাঁচটা মতন বাজবে, পাঁচটাও বাজবে না, তাই চারটা মতন বাজবে, এখন বেরিয়ে পড়বো। তো দিদা এখন এই মাত্র আসবে, তোমরা দেখতে পাবে, থাকবো, কেউ নাই, এইদিকে দাদু আছে, না মা ফোন করেন, এই আবার খেলাচ্ছে গাইস, কি বলবো মানে আলাদাই, বলছে ভিডিও কলে কথা বলছে, হ্যাঁ যাই হোক মা ওই যাবে তোমার সাথে, তার জন্য বলছে যাও, মানে কি বলবো গাইস এদের আলাদাই একটা প্রেম, তোমাদেরকে পরে এদের লাভ স্টোরিটা আমি শোনাবো, হ্যাঁ এই বোর্ড পিছনে পিছনে চললো গাইস, বোর্ড পিছনে পিছনে চললো, কি বলবো মানে এদের লাভ স্টোরি শুনলে না তোমরা অবাক হয়ে যাবে, মানে বয়স্ক হয়ে গেছে তাও কিন্তু এদের লাভ স্টোরি মানে এইটুকুও কমেনি ভাই, মানে আলাদা এদের লাভ স্টোরি শোনাবো,
কোনো এক সময় যদি পাই সিনেমা বলে লাভ স্টোরি মানে আলাদা একটা লাভ স্টোরি ভাই এদের। আমি এখানে একটা কথা বলবো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে তোমাদেরকে সাপোর্ট করে দেবো ভাই, কারণ তোমাদের একটা সাপোর্ট আমার খুব 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 উপকারিত মানে কি ভুল। তো যাই হোক, আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। সো টাটা।